আজ আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করব ঈশ্বরের প্রতি বিশ্বাস বাইবেলের দ্বারা আমরা শিখেছি যে আমাদের বিশ্বাসের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি সবসময় দৃঢ় বিশ্বাস ছিল এবং তারা অনন্ত স্বর্গরাজ্যের আশার সাথে আজ্ঞাকারিতার জীবনযাপন করেছিলেন কি হবে যদি আমাদের বিশ্বাস না থাকে এগারো অধ্যায় বলে বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব ঈশ্বর যিনি উচ্চ বাস করেন তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং তৃতীয় স্তরের জগতে বাস করা সমস্ত মনুষ্য নিয়ন্ত্রণ করছেন যদিও এই পৃথিবী একটা ধুলি করার মতো ছোট পৃথিবীতে থাকা লোকেদের ঈশ্বর প্রেম করেন তাই তাদের উদ্ধার দেওয়ার জন্য তিনি নিজে শরীর ধারণ করে এসেছিলেন বাইবেলের দ্বারা আমরা এটা নিশ্চিত করতে পারি আত্মিক জগতে শয়তান দিয়াবল স্বর্গে ঈশ্বরকে অমান্য করেছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য অনেক দুষ্ট অনুসরণকারী একত্র করেছিল যে পদ্ধতিতে সে তাদের একত্র করেছিল সেটা ছিল ভ্রান্ত করে সে অনেককে প্রলোভিত ও ভ্রান্ত করেছিল আমরা আগেই বাইবেলের দ্বারা শিখেছি যে শয়তান প্রশংসনীয় কথার দ্বারা স্বর্গে ঈশ্বরের সন্তানদের এবং স্বর্গদূতদের প্রলোভিত করেছিল এবং অবশেষে তাদের পৃথিবীতে বিতাড়িত হতে নেতৃত্ব করেছিল এবং জগতের দ্বারা আকর্ষিত হয়ে সাংসারিক জিনিসে আগ্রহী করা যাতে তারা স্বর্গরাজ্যের জন্য একেবারেই প্রস্তুত হতে না পারে জগতের লোকেরা যে সব বিষয়ে কথা বলে যখন আমরা তার প্রতি মনোযোগ দিই আমরা দেখতে পাই যে তারা ওষুধ এবং স্বাস্থ্যের প্রতি আগ্রহী তারা কি খাবে তাদের বাচ্চাদের বিয়ের কথা এবং বাচ্চাদের স্কুলের কথা যখন তাদের বলা কথার সংক্ষিপ্ত সার করি আমরা দেখতে পারি যে তারা শুধু অর্থহীন জিনিসের বিষয়ে কথা বলে ভবিষ্যতের বিষয়ে তাদের খুব কমই কথা বলতে শুনি তাদের কাছে স্বর্গের জন্য কোনো পরিকল্পনা এবং প্রস্তুতি নেই যা হলো একটা উচ্চ স্তর যেখানে ভবিষ্যতে আমরা যাব এর কারণ তাদের ঈশ্বরের রাজ্যের প্রতি এবং ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই অদৃশ্য জগতের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই প্রায় দু বছর আগে প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা অনেকভাবে অত্যাচারিত হয়েছিল শুধু যিশুকে বিশ্বাস করার কারণে তারা খুবই নিষ্ঠুরভাবে অত্যাচারিত হয়েছিল নানা রকম সমস্যাতেও তাদের বিশ্বাস বদলায়নি যেমন তাদের সমাজ থেকে আসা সমস্যা পরিবার থেকে এবং তাদের প্রতিবেশীদের থেকে বস্তুত আপাতত আমাদের যে লঘুতর হইয়া থাকে তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্ত স্থায়ী গুরুতর সাধন করিতেছে যেহেতু তাদের এরকম বিশ্বাস ছিল তাই তাদের এমপি থিয়েটারে সিংহদের কাছে ফেলে দিলেও এবং লাঠির মাথায় করে পুড়িয়ে দিলেও তারা ভয় পায়নি যদি এরকম অত্যাচার ও নিপীড়ন এখনকার দিনে হয় যা প্রথম মণ্ডলীর সময় হয়েছিল আমরা কি বিশ্বাস ধরে রাখতে পারব আসন তাদের পরিস্থিতিতে থাকার কল্পনা করি কারণ আমরা এমন যুগে বাস করছি যখন অন্য কোনো সময়ের থেকেও আরও বেশি বিশ্বাসের তেল দরকার আসন আমরা মনে করি যে আমরা দু বছর আগের প্রথম মণ্ডলীর সময় বাস করতাম যদি আমাদের তুচ্ছ অপমানিত অত্যাচারিত এবং নিপীড়িত করা হতো তবুও কি আমরা খ্রিস্টের প্রতি নির্ভর করে বিশ্বাসে স্থির থাকতে পারতাম এবং শেষ পর্যন্ত তাকে অনুসরণ করতে পারতাম সেই জন্যই আজ ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস পরীক্ষা করছি বিশ্বাসের পথে চলার সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হই আমাদের শয়তানের বিভিন্ন বাধার সম্মুখীন না হয়ে উপায় নেই কিন্তু যে কোনো সময় আমাদের বিশ্বাসের পূর্বপুরুষদের সেই জ্ঞান ছিল যার ফলে এরকম বাধা কিছুই ছিল না এবং যা এখন আমাদের উদাহরণ হিসাবে সাহায্য করছে যখন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস থাকে তখন হাজার হাজার বাধা কিছুই নয় বরং সেটা আমাদের বিশ্বাস বাড়াতে সাহায্য করার ভূমিকা নেয় আসুন বাইবেলের দ্বারা নিশ্চিত করি। করিব্রিয় এগারো অধ্যায় এক পদ দেখি আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি কারণ এই সম্বন্ধেই প্রাচীনগণের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যোগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে সুতরাং কোনো প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য উৎসর্গ করিলেন এবং তদ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ধার্মিক ঈশ্বর তাহার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়াছিলেন এবং তদ্দ্বারা তিনি মৃত হইলেও এখনও কথা কহিতেছেন বিশ্বাসে হনক লোকান্তরে নীত হইলেন যেন মৃত্যু না দেখিতে পান তাহার উদ্দেশ্য আর পাওয়া গেল না কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন বস্তুত লোকান্তরে নিত হইবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় অবশ্যই কি বিশ্বাস করা উচিত যে তিনি আছেন যে ঈশ্বর জীবন্ত এবং কার্য করছেন তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। তাদের এরকম মহান বিশ্বাস ছিল নোহর দিনে জল প্লাবন দিয়ে জগৎকে ধ্বংস করার আগে ঈশ্বর বলেছিলেন যে তিনি একটা বড় জল প্লাবন দিয়ে পৃথিবীকে পূর্ণ করবেন যা লোকেরা আগে কখনো দেখেনি নোহর জন্য যখন তাকে ডাকা হয়েছিল বিশ্বাস ছাড়া তার কাজ করা কঠিন ছিল আসুন সাতপথ থেকে পড়ি এবং দেখি যে নোহর বিশ্বাস কেমন ছিল বিশ্বাসে নোহ যাহা যাহা তখন দেখা যাইতেছিল না এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্দ্বারা জগৎকে দোষী করিলেন এবং আপনি বিশ্বাস অনুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন বিশ্বাসে অব্রাহাম যখন আহত হইলেন তখন যে স্থান অধিকারার্থে প্রাপ্ত হইবেন সেই স্থানে যাইবার আজ্ঞা মান্য করিলেন এবং কোথায় যাইতেছেন তাহা না জানিয়া যাত্রা করিলেন তারা এই সমস্ত করতে পেরেছিল কারণ তাদের বিশ্বাস ছিল যাদের বিশ্বাস আছে তাদের সাথে যাদের বিশ্বাস নেই তাদের তুলনা করলে আমরা দেখতে পাই মরুভূমিতে যে ইসরায়েলীয়দের বিশ্বাস ছিল তারা কনানে প্রবেশ করতে পেরেছিল তাদের বিশ্বাস আজকের দিনে আমাদের জন্য জীবন্ত উদাহরণ দেশ নিরীক্ষণ করার জন্য ইসরায়েলের প্রতিটি গোষ্ঠী থেকে একজন করে ভালো বিশ্বাসী ও নির্ভরযোগ্য বারো জন পুরুষকে ডেকেছিলেন দশজন গুপ্তচরের রিপোর্ট জিহোসো ও কালেবের থেকে সম্পূর্ণ আলাদা ছিল এখন আমরা কি বিশ্বাসের চোখ দিয়ে জগৎকে দেখি নাকি আমরা শুধু তৃতীয় স্তরে জগতের মানুষের দৃষ্টিকোণ থেকে সমস্ত ঘটনা ও পরিস্থিতিকে দেখি এর মধ্যে অনেক বড় পার্থক্য আছে যদি নহ বিশ্বাসের চোখ দিয়ে জগৎকে না দেখতেন তাহলে কিভাবে তিনি এত দীর্ঘ সময় ধরে কাজ করতে পারতেন কি তাকে এটা করতে সক্ষম করেছিল যদিও তিনি জলপ্লাবনের দ্বারা জগৎকে নাশ করা ও বিচার করা আগে দেখেননি তবুও তিনি ঈশ্বরের আজ্ঞা অনুসারে জাহাজ নির্মাণ শুরু করতে পেরেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের বাক্য অবশ্যই পূর্ণ হবে একটা জাহাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাতাসের শক্তিকে ব্যবহার করতে একটা মাস্তুল দরকার সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য হাল দরকার কিন্তু নহ ঈশ্বরকে জিজ্ঞাসা করেননি মাস্তুল কোথায় হাল কোথায় তিনি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর যিনি শুরু থেকেই শেষের বিষয়ে দেখেন তিনি আগেই সবকিছু প্রস্তুত করেছেন যেহেতু ঈশ্বরের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল ঈশ্বর তাকে ধার্মিকতার অধিকারী বলেছিলেন ভাই ও বোনেরা যখন আমরা নোহর উদাহরণ দেখি আমাদের এই জগৎকে দেখার সময় বিশ্বাসের চোখ থাকার জন্য ঈশ্বরের কাছে চাওয়া উচিত আমাদের কি উচিত নয় আমাদের সামনে অনেক বাধা আসে এই সময় মহামারী করোনা ভাইরাস হলো সেগুলির মধ্যে একটি তাই না হ্যাঁ এটা করোনা ভাইরাস না হলে আমরা সুসমাচারের জন্য যত্ন করে কাজ করতে পারতাম কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আমরা কি শুধু এই তৃতীয় স্তরের জগৎকে দেখব নাকি আমরা চতুর্থ ও পঞ্চম স্তরের জগতের বিষয়ে বাইবেলের বাক্যের প্রতি মনোযোগ দেব যারা বাইবেলের বাক্যের প্রতি মনোযোগ দেয় না তারা তাদের জীবনের ব্যর্থ জিনিসের অভিলাষা ছাড়া আর কিছু করে না আসুন ইব্রিয় দশ অধ্যায় ছত্রিশ পদ দেখি কেননা ধৈর্য তোমাদের প্রয়োজন আছে যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া আমরা কি পাবো প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। যদি আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করি তাহলে আমরা তার ইচ্ছা পালন করার জন্য তার প্রতিজ্ঞা অনুসারে অনন্ত স্বর্গরাজ্যের পুরস্কার পাব যখন আমরা আত্মিক স্বর্গদূতের আসল জগতে ফিরে যাব ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের রাজকীয় যাজক বানাবেন এবং সেখানে মৃত্যু ও কোনো দুঃখ থাকবে না কিন্তু শুধু অনন্ত জীবন থাকবে আরও প্রতিজ্ঞা সংরক্ষিত করা আছে আসুন সাঁত্রিশ পদ দেখি কারণ আর অতি অল্পকাল বাকি আছে যিনি আসতেছেন তিনি আসিবেন বিলম্ব করিবেন না কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তুই বাঁচিবে আর যদি সরিয়া পড়ে যদি সে সরে যায় তাহলে তার বিশ্বাস দুর্বল থেকে দুর্বলতর হবে এবং সে স্বর্গের আশা রাখার বদলে জগতের দ্বারা মুগ্ধ হয়ে পড়বে আর যদি সরিয়া পড়ে তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পরিবার লোক নহি বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক আমাদের সকলকে উদ্ধার পাওয়া উচিত আমরা যা করি বলে ঈশ্বর চান সেই সমস্ত নবীদের দ্বারা লিখিত আছে বাইবেল বলে যে মানুষরা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ঈশ্বর থেকে যা পেয়েছেন সেটাই বলেছেন আসুন আমরা গণনা পুস্তক তেরো অধ্যায়ে দেখি এবং দেখি যে আমাদের কী শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের কেমন বিশ্বাস থাকা উচিত গণনা পুস্তক তেরো অধ্যায় পঁচিশ পদ তাহারা দেশ নিরীক্ষণ করিয়া চল্লিশ দিনের পর ফিরিয়া আসিলেন পরে তাহারা আসিয়া পারন প্রান্তরস্থ কাদেশ নামক স্থানে মসির ও হারনের এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীর নিকটে উপস্থিত হইয়া ওহাদিগকে ও সমস্ত মণ্ডলীকে সংবাদ দিলেন এবং সেই দেশের ফল তাহাদিগকে দেখাইলেন আর তাহাকে বৃত্তান্ত কহিলেন বলিলেন আপনি আমাদিগকে যে দেশে প্রেরণ করিয়াছিলেন আমরা তথায় গিয়াছিলাম দেশটি দুগ্ধ মধুপ্রবাহী বটে আর এই দেখুন তাহার ফল যাহা হইউক তদ্নিবাসী লোকেরা বলবান ও তথাকার নগর সকল প্রাচীর বেষ্টিত ও অতি বৃহৎ এবং সে স্থানে আমরা অনাকের সন্তানগণকেও দেখিয়াছি দক্ষিণ দেশে অমালেক বাস করে এবং পাহাড় অঞ্চলে হিত্তীয় জীবসীয় ও ইমরীয়রা বাস করে এবং সমুদ্রের নিকটে ওর জর্দনের তীরে কনানিয়রা বাস করে তারা রিপোর্ট দিয়েছিল যে সেখানকার লোকেরা বড় ও শক্তিশালী এবং তাদের কাছে যাওয়াও তাদের জন্য কঠিন যা সত্য ছিল দশজন গুপ্তচর কোনো গল্প বানায়নি কিন্তু যা সত্য সেটাই বলেছিল যদিও তারা যেটা দেখেছিল সেটাই বলেছিল তারা কি দেখেনি তারা সেই প্রতিজ্ঞার বাক্য বাদ দিয়েছিল যে ঈশ্বর তাদের সেই দেশ দেবেন আর এই তৃতীয় স্তরের জগতে তারা সাধারণভাবে যা দেখেছিল নিজেদের সেই বিচার ও চিন্তা ব্যক্ত করেছিল এতে লোকেদের মন আন্দোলিত হয়েছিল তিরিশ পদ আর কালে মসির সাক্ষাতে লোকদিগকে ক্ষান্ত করণার্থে কহিলেন আইসো আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি কেননা আমরা উহা জয় করিতে সমর্থ আসুন একত্রিশ পদ থেকে পড়ি কিন্তু যে ব্যক্তিরা তাহার সহিত গিয়াছিলেন তাহারা কহিলেন আমরা সেই লোকেদের বিরুদ্ধে যাইতে সমর্থ নহি কেননা আমাদের পক্ষে তাহারা বলবান কনান দেশ দেওয়া কার প্রতিজ্ঞা ছিল ঈশ্বরের যদিও ঈশ্বর তাদের দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তবুও নিরীক্ষণ করার পর তাদের চোখে এটা জয় করার পক্ষে শক্তিশালী মনে হয়েছিল নগরগুলি ছিল খুবই শক্তিশালী এবং উচ্চ দুর্গ এমনকি সেখানকার লোকেদের দৈত্যের মতো দেখতে লেগেছিল যেখানে ইসরায়েলদের এর মতো মনে হয়েছিল এটা তাদের শারীরিক ও গুণগত মানের মধ্যে অনেক বড় পার্থক্য দেখায় যারা এই রিপোর্ট শুনেছিল তারা নিরুৎসাহ হয়েছিল তারা সম্পূর্ণ ভুলে গিয়েছিল যে ঈশ্বর তাদের কী দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে দূরে যাই আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি যখন এদন উদ্যানে ঈশ্বরের বাক্য ভুলে গিয়েছিল তখন শয়তানের বাক্য একটা প্রলোভন হয়েছিল সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার জন্য ভালো চোখের সন্তুষ্টজনক এবং জ্ঞানদায়ক বলে মনে হয়েছিল ভাই ওবনেরা আমাদের হৃদয়ে সবসময় ঈশ্বরের বাক্যকে গেঁথে নেওয়া উচিত আর নিজেদের পরীক্ষা করা উচিত যে আমরা ঈশ্বরের বাক্যে নির্ভর করছি কিনা না ৪০ চল্লিশ বছরের মরুভূমির যাত্রায় বেশিরভাগ জনই তাদের দেখা ও অনুভব করা জিনিসে নির্ভর করেছিল কিন্তু জিহসু ও কালেব ঈশ্বরের প্রতিজ্ঞায় নির্ভর করেছিল এটা সেই দেশ যা ঈশ্বর আমাদের দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যদিও তাদের বড় এবং শক্তিশালী দেখাক না কেন এবং আমাদের থেকে তাদের অস্ত্র অনেক শক্তিশালী হোক না কেন কি আমাদের এই দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেননি একমাত্র ঝিহস ও কালেব ঈশ্বরের প্রতিজ্ঞাকে ধরে রেখেছিল তাদের চোখেও জিরিহর লোকেদের দৈত্যের মতো বড় দেখতে লেগেছিল কিভাবে তাদের আলাদা দেখাতে পারত অবশ্যই তারাও একই দেখেছিল তাদের চোখেও নগরগুলি শক্তিশালী এবং উচ্চ ছিল কিন্তু জিহসু ও কালেবের হৃদয়ে কে ছিলেন ঈশ্বর তাদের হৃদয়ে ছিলেন এবং তারা ঈশ্বরের প্রতিজ্ঞায় সম্পূর্ণ বিশ্বাস করেছিল ঈশ্বর এটারই প্রতিজ্ঞা করেছিলেন তাদের আশ্রয় ছত্র গেল এবং আমরা তাদের গিলে নেব ভাই ও বোনেরা মনে করুন একটা ছোট বাচ্চা আপনার কাছে এসে বলল আমি আপনাকে গিলে নেব আপনি কেমন অনুভব করবেন আপনি তার দিকে দেখে হাসবেন যখন কনানের দৈত্যরা ইসরায়েলীয়দের দেখেছিল তারাও একই অনুভব করেছিল কিন্তু জিহসুও কি বলেছিল তাদের ভয় করো না ঈশ্বর আমাদের সাথে আছেন জিহসুয় এবং কালেবের বিশ্বাস তাদের থেকে আলাদা ছিল পরিণামস্বরূপ অবশেষে তারা দুজনেই কনান দেশে প্রবেশ করতে পেরেছিল কনান স্বর্গরাজ্যকে সম্বোধিত করে স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য আমাদের কি করা দরকার এই যুগে আমাদের জিহসু ও কালেবের মতো বিশ্বাস দরকার শুধুমাত্র ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস ঈশ্বর কি বলেছিলেন যদি ঈশ্বর কোনো কিছু প্রতিজ্ঞা করেন সেই প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ হবে ঈশ্বর কখনো মিথ্যা বলেন না আমার মুখ থেকে বের হওয়া বাক্য কি হবে পূর্ণ না হয়ে আমার কাছে ফিরে আসবে না ঈশ্বর যেমন বলেছেন অবশ্যই তেমনই পূর্ণ হবে এখানে আমরা জিহসুহ ও কালেবের বিশ্বাস দেখতে পাই আসুন গণনা পুস্তক চোদ্দ অধ্যায় এক পদে যাই পরে সমস্ত মন্ডলী উচ্ছস্বরে কলরব করিল এবং লোকেরা সেই রাত্রিতে রোদন করিল ঈশ্বর তাদের সেই দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু লোকেরা ঈশ্বরের প্রতিজ্ঞা ভুলে গিয়ে নিরীক্ষণকারীরা যেটা বলেছিল শুধু সেটাই বিশ্বাস করেছিল আসুন দুই পদ দেখি আর ইসরায়েল সন্তানগঞ্জ সকলে মোষের বিপরীতে ও হারনের বিপরীতে বচসা করিল ও সমস্ত মণ্ডলী তাহাদিগকে কহিল হায় হায় আমরা কেন মিশর দেশে মরি নাই এই প্রান্তরেই বা কেন মরি নাই সদাপ্রভু আমাদিগকে খড়গতারে নিপাত করাইতে এ দেশে কেন আনিলেন ভাই ও বোনেরা ঈশ্বর আমাদের এই সব কিছু একটা উদাহরণ হিসাবে দেখিয়েছেন এটা জানার জন্য যে যখন এই একই পরিস্থিতিতে থাকি আমাদের কেমন বিশ্বাস রাখা উচিত কিন্তু তিন হাজার পাঁচশো বছর আগে ইসরায়েলীয়রা পরিস্থিতির উপর মনোযোগ দিয়ে নিরুৎসাহিত হয়েছিল আসুন চোদ্দ অধ্যায় এক পদ দেখি পরে সমস্ত মণ্ডলী উচ্চস্বরে কলরব করিল এবং লোকেরা সেই রাত্রিতে রোদন করিল আর ইসরায়েল সন্তানগঞ্জ সকলে মসির বিপরীতে ও হারনের বিপরীতে বচসা করিল ও সমস্ত মণ্ডলী তাহাদিগকে কহিল হায় হায় আমরা কেন মিশর দেশে মরি নাই এই প্রান্তরই বা কেন মরি নাই সদাপ্রভু আমাদিগকে খড়গধারে নিপাত করাইতে এই দেশে কেন আনিলেন আমাদের স্ত্রী ও বালকগণ তো লুটিত হইবে মিশরে ফিরিয়া যাওয়া কি আমাদের ভালো নয় পরে তাহারা পরস্পর বলা বলি করিল আইসো আমরা একজনকে সেনাপতি করিয়া মিশরে ফিরিয়া যাই তাহাতে ও হারন ইসরায়েল সন্তানগণের মণ্ডলীর সমস্ত সমাজের সম্মুখে উবুর হইয়া পড়িলেন আর যাহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিল তাহাদের মধ্যে নুনের পুত্র জিহোসুয়ো ও জিফুনির পুত্র কালেব আপন আপন বস্ত্র ছিঁড়িলেন এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন আমরা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলাম সে যার পর নাই উত্তম দেশ সদাপ্রভু যদি আমাদিগতে প্রীত হন তবে তিনি আমাদিগকে সেই দেশে প্রবেশ করাইবেন ও সেই দুগ্ধ মধুপ্রবাহী দেশ আমাদিগকে দিবেন কিন্তু তোমরা কোনো মতে সদাপূর বিদ্রোহী হইও না ও সে দেশের লোকদিগকে ভয় করিও না কেননা তাহারা তাহারা কি আমাদের ভক্ষ স্বরূপ কিং জেমস ভার্সান বলে তারা আমাদের রুটি এর মানে তারা আমাদের কাছে কিছুই নয় তাই না তারপর কি বলেছিল তাহাদের আশ্রয় ছত্র তাহাদের উপর হইতে নিত হইল সদাপ্রভু আমাদের সহবর্তী তাহাদিগকে ভয় করিও না সত্যি তারা মহান বিশ্বাসের যোদ্ধা ছিল ঈশ্বর বিশ্বাসপূর্ণ আর বিশ্বাসীনদের মধ্যে বিচার করেছিলেন এবং বিশ্বাসহীনদের বলেছিলেন যেহেতু তোমাদের বিশ্বাস নেই তাই তোমরা চিরকাল মরুভূমিতে থাকবে অতএব তারা সবাই না সভা পর্যন্ত চল্লিশ বছর মরুভূমিতে ঘুরেছিল আসুন দশপথ থেকে দেখি যখন জিহসু ও কালিব কথা বলা শেষ করেছিল লোকেরা তাদের পাথর মারার চেষ্টা করেছিল কিন্তু সমস্ত মণ্ডলী সেই দুইজনকে প্রস্তারাঘাতে বধ করিতে বলিল তখন সমাগম তাম্বুতে সদাপ্রভু প্রতাপ সমস্ত ইসরায়েল সন্তানের প্রত্যক্ষ হইল আর সদাপ্রভু মশিকে কহিলেন এই লোকেরা কতকাল আমাকে অবজ্ঞা করিবে এবং আমি ইহাদের মধ্যে যে সকল কার্য করিয়াছি তাহা দেখিয়াও ইহারা কতকাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে ভাই ও বোনেরা কে আমাদের সাথে আছেন ঈশ্বর আমাদের সাথে আছেন তাই না কে এই চার্চ স্থাপন করেছেন ঈশ্বর এটা স্থাপন করেছেন যদিও জগতের সমস্ত ধর্ম একত্র হয় তারা কিছুই নয় ঈশ্বরের কাছে পৃথিবীর সমস্ত জাতি শুধুমাত্র বালতিতে এক ফোঁটা জলের মতো ঈশ্বরের কাছে তারা তার থেকেও ছোট আর তারা পাল্লাতে লেগে থাকা ধুলিকণার মতো আসুন যত্ন সহকারে পরীক্ষা করে দেখি যে ঈশ্বর কিভাবে বিশ্বাসীদের বিচার করেন এই যুগেও যদি কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমরা ধ্বংস হয়ে শেষ হয়ে যাব আসন কুড়ি পদ দেখি তখন সদাপ্রভু কহিলেন তোমার বাক্য অনুসারে আমি ক্ষমা করিলাম সত্যই আমি জীবন্ত এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইবে তাই যত লোক আমার প্রতাপ ও মিশরে ও প্রান্তরে কৃত আমার চিহ্ন চিহ্নকার্যসমূহ দেখিয়াছে তথাচ এই দশ বার আমার পরীক্ষা করিয়াছে ও আমার রবে মনোযোগ করে নাই আমি তাহাদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয়ে দিব্য করিয়াছি তাহারা সেই দেশ দেখিতে পাইবেই না যাহারা আমাকে অবজ্ঞা করিয়াছে তাহাদের মধ্যে কেহই তাহা দেখিতে পাইবে না কিন্তু আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল তাদের থেকে তার আলাদা মানসিকতা ছিল ভাই ও বোনেরা আমাদেরও সেই দশজন গুপ্তচরের থেকে আলাদা মানসিকতা থাকা উচিত আমাদেরও জিহসুয় ও কালেবের মতো একই মানসিকতা থাকা উচিত ঈশ্বর বলেছেন আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল এবং সে সম্পূর্ণ আমার অনুগত হইয়া চলিয়াছে সে কখনোই ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায়নি কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছিল এবং সে সম্পূর্ণরূপে আমার অনুগত হইয়া চলিয়াছে এই নিমিত্তে সে যে দেশে গিয়াছিল সেই দেশে আমি তাহাকে প্রবেশ করাইব ও তাহার বংশ তাহা অধিকার করিবে পরন্তু অমালেখিয়ারা ও কনানীয়রা তলভূমিতে রইয়াছে কল্ল তোমরা ফিরিয়া সুপসাগরের পথ দিয়া প্রান্তরে গমন করো। করে সদাপ্রভু মসি ও হারনকে কহিলেন আমার প্রতিকূলে বচসাকারী এই দুষ্ট দুষ্টমণ্ডলীর ভার আমি কতকাল সহ্য করিব ইসরায়েল সন্তানগণ আমার প্রতিকূলে যে যে বচসা করে তাহা আমি শুনিয়াছি তুমি তাহাদিগকে বলো সদাপ্রভু কহেন আমি জীবন্ত আমার কর্ণগোচরে তোমরা যাহা যাহা বলিয়াছ তাহাই আমি তোমাদের প্রতি করিব উনতিরিশ পদ এই প্রান্তরে তোমাদের সব পতিত হইবে তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত বিংশতি বৎসর ও ততধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করিয়াছ আমি তোমাদিগকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম সেই দেশে তোমরা প্রবেশ করিবে না কেবল ফুনির পুত্র কালে বনুনের পুত্র জিহসুহ প্রবেশ করিবে অবশেষে ঈশ্বর বলেছিলেন আমি তোমাদিগকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম সেই দেশে তোমরা প্রবেশ করিবে না কেবল জিফন্যির পুত্র কালেব ও নুনের পুত্র জিহসুয়াও প্রবেশ করিবে তাহলে বাকি লোকেদের কি হয়েছিল একত্রিশ পদ কিন্তু তোমরা আপনাদের যে বালকদের বিষয়ে বলিয়াছিলে ইহারা লুটিত হইবে তাহাদিগকে আমি তথায় প্রবেশ করাইব ও তোমরা যে দেশ অগ্রাহ্য করিয়াছ তাহার তাহার পরিচয় পাইবে কিন্তু তোমাদের সব এই প্রান্তরে পতিত হইবে আর তোমাদের সন্তানগণ কত বছর চল্লিশ বছর এই প্রান্তরে পশু চড়াইবে এবং এই প্রান্তরে তোমাদের সবের সংখ্যা যে পর্যন্ত সম্পূর্ণ না হয় সে পর্যন্ত তাহারা তোমাদের ব্যবিচারের ফল ভোগ করিবে তাদের অবিশ্বাসের কারণে তারা তাদের উপর দুঃখ নিয়ে এসেছিল বিশ্বাসের পথে চলার সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হই শয়তান আমাদের এমনি একা ছেড়ে দেয় না যাতে আমরা এরকম সুন্দর জায়গায় যেতে পারি সে স্বর্গে আমাদের প্রলোভিত করেছিল তাহলে এই পৃথিবীতে সে আরও কত না সহজেই আমাদের প্রলোভিত করতে পারে আমাদের শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত এবং সব সময় ঈশ্বরের প্রতি আমাদের মন রাখা উচিত শুধুমাত্র যখন ঈশ্বরের প্রতিজ্ঞায় আমাদের সম্পূর্ণ বিশ্বাস থাকবে এবং সেগুলি অভ্যাস করব। তখন আমরা সেই মহিমাময় মুহূর্তের অভিজ্ঞতা পেতে পারব যখন বাতাসে প্রভুর সাথে মিলিত হব এক পলকে রূপান্তরিত হয়ে স্বর্গীয় পিতা ও মাতার সাথে চিরকাল থাকার জন্য তাই না প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা সম্পূর্ণ বিশ্বাস করত যে যদিও তাদের শরীরের মৃত্যু হয় পুনরুত্থানের ভরে তারা খ্রিস্টের সাথে আত্মিক দেহে উত্থাপিত হবে স্বর্গে অনন্ত পরম দেশে প্রভুর সাথে অনন্ত জীবন ও খুশি উপভোগ করবে তাই যদিও বংশের পর বংশ ধরে রোমানদের দ্বারা তারা ভয়ানকভাবে অত্যাচারিত হয়েছিল তবুও তারা হার মানেনি কেউ এবং কোনো কিছুই খ্রিস্টানদের বিশ্বাস ভাঙতে পারেনি এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আসুন বিশ্বাসের সাথে আমাদের সামনে আসা সমস্ত সমস্যা জয় করি আসুন দানিয়েল তিন অধ্যায় দেখি যেমন এখানে আমরা দেখি রাজা তার রাজকীয় ক্ষমতা ব্যবহার করে দানিয়েলের তিন বন্ধু সদ্রক, মৈশক ও আবেদনাগোকে যারা ব্যাবিলনে কাজ করত মূর্তির সামনে প্রণিপাত করতে জোর করেছিল যেটা সে বানিয়েছিল বিশ্বাসের এই সমস্ত ইতিহাস বাইবেলে লেখা থাকার একটা কারণ আছে বাইবেলে লেখা সবকিছু আজকের দিনে আমাদের জন্য একটা ছায়া ও দৃষ্টান্ত তাই যখনই এই ধরনের পরিস্থিতি আসে আমাদের বাইবেলে লেখা কথা মনে করা উচিত এবং সেই পরিণামের কথা চিন্তা করা উচিত যা ঈশ্বর সামনে নিয়ে আসবেন তিন অধ্যায় পদ নবুখদীশ্বর তাহাদিগকে কহিলেন হে সদ্রক মৈশক ও কি তোমাদের সংকল্প যে আমার দেবতার সেবা করিবে না আমার স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না এখনও যদি তোমরা শৃঙ্গ বংশী বিনা চতুস্তন্ত্রী পরিবাদিনী ও মৃদাঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবা মাত্র আমার নির্মিত স্বর্ণ প্রতিমাকে উবুর হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও ভালোই যদি তোমরা প্রতিমাকে প্রণাম করো আমি তোমাদের রক্ষা করব কিন্তু যদি প্রণাম না করো তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে আর এমন দেবতা কে যে আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে এটা এই তৃতীয় স্তরের জগতে খুবই ভয়ানক পরিস্থিতি ব্যাবিলনের রাজার সমস্ত আধিকারিকরা প্রতিমার সামনে প্রণিপাত করেছিল কিন্তু সদ্রক মহিষক ও অবেদনাগ এই তিনজন বলেছিল যে তারা সেটা করবে না ষোলপদ শদ্রক মহিষক ও অবেদনাগ রাজাকে উত্তর করিলেন হে নবু আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন যদি হয় আমরা যাহার সেবা করি আমাদের সেই ঈশ্বর আমাদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন আর হে রাজন তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন আর যদি নাও হয় তবু হে রাজন আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণপ্রতিমাকে প্রণাম করিব না তখন নবু ক্রোধে পরিপূর্ণ হইলেন এবং সত্রক মহিষক ও অবেদনাকর বিরুদ্ধে তাহার মুখ বিকটাকার হইল তিনি বলিয়া দিলেন ও আদেশ করিলেন অগ্নিকুণ্ড যে পরিমাণে উত্তপ্ত আছে তাহা অপেক্ষা যেন কতগুণ সাত গুণ অধিক উত্তপ্ত করা হয় একটা অগ্নিকুণ্ড এমনকি লোহাকেও গলিয়া দেয় তাই না অগ্নিকুণ্ডকে সাধারণের থেকে সাত গুণ বেশি উত্তপ্ত করতে রাজা আদেশ দিয়েছিল এরকম করার দ্বারা সে সেই তিনজনকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু মৃত্যুর হুমকি সত্ত্বেও সত্রক মহিষক ও অবেদনাগ তাদের বিশ্বাস থেকে নড়ে যায়নি একুশ পদ তখনই পুরুষেরা আপন আপন জামা অঙ্গরাক্ষা পরিচ্ছদ প্রভৃতি শুদ্ধবদ্ধ হইলেন এবং প্রচলিত অগ্নিকুণ্ড মধ্যে নিক্ষিপ্ত হইলেন আর রাজার আজ্ঞা প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল তৎপ্রযুক্ত যে পুরুষেরা সদ্রক, মহীষক ও অবেদনাগোকে নিক্ষেপ করিল যারা সেই তিনজনকে অগ্নিকুণ্ডে ফেলতে এসেছিল আগুন তাদের মেরে ফেলেছিল তাহারাই অগ্নিশিকায় হত হইল আর সদরকমশক ও আবেদনাগ এই তিন ব্যক্তি বদ্ধ হইয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হইলেন তখন রাজা নবুখত্নেশ চমৎকৃত হইলেন ও সত্তর উঠিলেন তিনি আপন মন্ত্রীদিগকে কহিলেন আমরা কি তিনজন পুরুষকে বাঁধিয়া অগ্নিমধ্যে নিক্ষেপ করি নাই তাহারা উত্তর করিয়া রাজাকে কহিলেন হাঁ মহারাজ তখন রাজা কহিলেন দেখো আমি চারি ব্যক্তিকে দেখিতেছি উহারা মুক্ত হইয়া অগ্নিমধ্যে মধ্যে গমনাগমন করিতেছে উহাদের কোনো হানি হয় নাই আর চতুর্থ ব্যক্তির মূর্তি দেবপুত্রের সদৃশ তখন নিশ্বর সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়া কহিলেন হে পর ঈশ্বরের দাস সদ্রক মৈশক ও অবেদনাগ বাহির হইয়া আইস তখন সদ্রক মৈশক ও অবেদনাগ বাহির হইয়া আসিলেন পরে ক্ষিতিপাল প্রতিনিধি দেশাধ্যক্ষ রাজমন্ত্রীগণ একত্র হইয়া ওই তিন ব্যক্তিকে নিরীক্ষণ করিয়া দেখিলেন অগ্নি তাহাদের শরীরের উপর কিছুই শক্তি প্রকাশ করে নাই তাহাদের মস্তকের কেশও দগ্ধ হয় নাই বস্ত্র বিকৃত হয় নাই এবং তাহাদের গায়ে অগ্নির গন্ধ নাই ভাই ও বোনেরা বিশ্বাসের জগৎ মানুষের তৃতীয় স্তরের জগতে পরিমাপ করা যায় না এই পরীক্ষার দ্বারা সদ্রক মহিষক ও অবেদনাগু পরে আরও বেশি মহিমাময় স্থান পেয়েছিল তাই না যখন তারা স্বর্গে গিয়েছিল তারা স্বর্গদূতের দ্বারা কতই না বেশি প্রশংসা পেয়েছিল এমনকি মৃত্যুর মুখেও তারা ঈশ্বরের প্রতি তাদের সম্পূর্ণ বিশ্বাস ও প্রেম দেখিয়েছিল তাদের দৃঢ় ইচ্ছা এই যুগে আমাদের সকলকে একটা শিক্ষা দেয় দানিলের বিষয় কি রাজা তাকে সিংহের গর্তে ফেলে দেওয়ার আদেশ দিয়েছেন জেনেও তিনি দিনে তিনবার জেরুসালেমের দিকে মুখ করে অনবরত প্রার্থনা করেছিলেন তার বিশ্বাসও কত মহান ছিল ঈশ্বর বলেন নিজে তাদের বিশ্বাস ও আচরণ উন্মাদের মতো কিন্তু তারা সত্যি প্রশংসার যোগ্য ছিল ইব্রিও এগারো অধ্যায় বলে বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব যেহেতু ঈশ্বরের প্রতি তাদের এরকম সম্পূর্ণ বিশ্বাস ছিল তাই তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ারও ভয় পায়নি এবং এমনকি তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ানো এই পৃথিবীর রাজাদেরও ভয় পায়নি আমাদের পরিস্থিতি যেমনই বদলে যাক না কেন আমাদের একেবারেই ভয় পাওয়ার দরকার নেই জিসায় একচল্লিশ অধ্যায়ে ঈশ্বর বলেছেন আমি তোমাকে সাহায্য করব ঈশ্বর আমাদের ভয় না করতে বলেছেন তার বদলে ঈশ্বর আমাদের সাহসী হতে বলেছেন কখন পর্যন্ত মতি আটা ঈশ্বর বলেছেন আমি যুগের শেষ পর্যন্ত সব সময় তোমাদের সাথে থাকব আসুন কখনো ঈশ্বরকে ভুলে না যাই আমাদের সব সময় ঈশ্বরের দেওয়া আজ্ঞা ও শিক্ষার বিষয় চিন্তা করা উচিত যাতে আমরা জগতের সমস্ত লোকেদের জন্য উপকারী হতে পারি আসুন আমরা সবাই ঈশ্বরের বাক্যে মনোযোগ দিই ঝিহসুয় ও কালেবের মতো কনানে সুরক্ষিতভাবে প্রবেশের জন্য যথেষ্ট মহান বিশ্বাস রাখি এখন আমি উপদেশ সমাপ্ত করি অনেক ধন্যবাদ